এই গ্রামটি আমার পরিবারের মতন। যখন আমাদের ঘরের মধ্যে বিপদ আসে তখন চিন্তা করার সময় থাকে না। শুধু জান দিয়া পরিবার আবার গ্রামের মানুষকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই চেষ্টা করি। আমার নাম মুজিবুর রহমান লস্কর, আমি আলগাপুর গাঁও পঞ্চায়েতের একজন ওয়ার্ড সদস্য। জুন 2022 আমাদের হাইলাকান্দি জেলায় যখন বন্যা হয়েছিল তখন আমাদের গ্রামটা ঘর এবং ফসল সবাই জলের নিচে ডুবে যায়। তখন পানি জমিনে থেকে 4-5 ফুট উপর দিয়ে বহে। এই সময় কোনো দিকে বিদ্যুৎ ছিল না। এই ভয়াবহ পরিস্থিতির সময় আমাদের মোবাইলের নেটওয়ার্ক ছিল না। তখন আমার বন্ধু বাবুলের কথা মনে পড়লো, যে আমাদের গ্রামের পাশে একটা রিসার্জের দোকান চালায়। অন্য কিছু না ভেবা আমি একটা বাসের নাও বানায় ওনার সাথে দেখা করতে গেছি গা। বাবুলে আমারে এয়ারটেলের হাইলাকান্দি রিজনাল হেড সাইদের সাথে দেখা করেন, যে আমারে সহায় করবে। মেরা নাম মোহাম্মদ সাইদ আলী, টেরিটরি সেলস ম্যানেজার বাতি এয়ারটেল হাইলাকান্দি। মেয়ে জব মজিবুর জি সে মিলা হুয়া ওয়া সে টাওয়ার তক জানে কে লিয়ে পানি 5-6 ফুট তক থা, ওয়া পর জানে কে লিয়ে বহুত মুশকিল থা, 4-5 ঘন্টা লাগ গিয়া। মুজিবুর জি আর গাঁও ওয়ালা কা সাথ মিলকে ওয়া ফিউল ওর সরঞ্জাম কা অ্যারেঞ্জ কিয়া থা, বাদ মে লোকালিটি কা হেল্প সে বোর্ড ভি বানায়া থা টাওয়ার মে জানে কে লিয়ে। তব ওয়া পৌঁছ কর 4-5 ঘন্টা কাম করনে কে বাদ টাওয়ার কা রিস্টার্ট হুয়া। নেটওয়ার্ক আসার কারণে গ্রামের মধ্যে আবার আশা জেগেছিল। আমি প্রথমে মানুষের মধ্যে কিন্তু নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য বাইরের মানুষের সঙ্গে কথা বলেছি। যখন বন্যার সময় ঘর হারা হয়ে অন্যতর চলে যায় মানুষ, সবাই যোগাযোগ আরম্ভ করে। যে সময় ধীরে ধীরে বন্যার জল কমতে আরম্ভ করলো আমরা সবাই মিলে আমাদের আগের ঠিকভাবে চালাতে আরম্ভ করি। আমার সবসময় এই গ্রামের সাথে একটা গভীর সম্পর্ক ছিল। স্কুলের পরে আমি চাকরি খোঁজার সাথে সাথে গ্রামবাসীর সেবার কাজ করি। যখন গ্রামবাসীর আদরে আমারে ওনাদের প্রতিনিধি বানাইলো, তখন আমি বুঝতে পারলাম যে আমার চাকরি না করার সিদ্ধান্ত ঠিক ছিল। আমার জন্য এটা অনেক বড় কথা যে আমি গ্রামবাসীর বিপদের সময় ওদেরকে সুরক্ষিত অনুভব করাতে পারলাম। আমি চাই আমার গাঁও আমার আসাম সমস্ত দুনিয়া থেকে আলাদা পরিচিতি পাওয়া।